আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ। 013 সিরিজের 2 কোটি সিম বিক্রি অনুমোদন পেল জিপি। গত কয়েক বছর ধরে চাওয়ার পর অবশেষে 013 নম্বর সিরিজটি পেতে যাচ্ছে গ্রামীণ ফোন। তবে অনুমোদন পেলেও এই সিরিজের সিম বিক্রির সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। কমিশন বলেছে এই সিরিজ মাত্র 2 কোটি নম্বর বিক্রি করতে পারবে প্রতিষ্ঠানটি। অন্যদিকে বাংলালিংকের জন্য নিয়ন্ত্রণ কমিশন 014 নম্বর সিরিজ বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নিয়েছে। পরবর্তী কমিশন বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে। গত রোববার বিআরটিসি একটি কমিশন বৈঠকে অপারেটর 2টিকে আরও 1টি করে নম্বর সিরিজ দেওয়ার সিদ্ধান্ত হয়। বর্তমানে তারা 017 এবং 019 ব্যবহার করছে। গত অন্তত 3 বছর ধরে জিপি তাদের 10 কোটি কোঠা পূরণ হওয়ার কথা বলে আরও 1টি নম্বর সিরিজ বরাদ্দ করার দাবি করে আসছিল। তাদের দাবি ছিল 013, কিন্তু 2016 সালে প্রথমে এ বিষয়ে দাবি তোলা বাংলালিংক চাইছিল 010 সিরিজটি। এর আগে 014 নম্বর সিরিজটি মেসার্স বিবিটিটি নামের একটি কোম্পানির জন্য বরাদ্দ দেওয়া হয়। 2016 সালের এক কমিশন বৈঠকে ওই সিরিজটি বাতিল হওয়ার পর তা খালি হয়। এই মাসেরই শুরুতে প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে এক বৈঠকে বিষয়টি উত্থাপিত হলে তিনি 2 অপারেটরকে নতুন 1টি করে নম্বর সিরিজ বরাদ্দ করার সিদ্ধান্ত দেন। এর আগে একবার 2016 সালের অক্টোবরে জিপি 013 নম্বরটি অনুমোদন পেলেও তা আবার নানা শর্তে আটকে যায়। ওই একই বছর রবি এবং এয়ারটেল একত্রীভূত হওয়ায় রবি 2টি সিরিজ ব্যবহার করে বাড়তি ব্যবসায়িক সুবিধা পেয়ে আসছে, আর সেই একই সুবিধা অপর 2টি অপারেটরও যাতে পায় তার জন্য দ্রুততার সঙ্গে 013 এবং 014 বরাদ্দ করার সিদ্ধান্ত আসলো বলেও জানাচ্ছে কেউ কেউ। তবে এবারে বরাদ্দের ক্ষেত্রে কী কী শর্ত দেওয়া হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। কমিশনের নম্বর প্ল্যানিং অনুসারে বর্তমানে সিটিসেল ব্যবহার করছে 011, টেলিটক 015, রবি 016 ও 018, জিপি 017 ও বাংলালিংক ব্যবহার করছে 019। ফলে এখনও 010 এবং 012 সিরিজটি 2টি এখনও খালি রইল। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এই ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে ও আপনাদের সুচিন্তিত মতামত জানাতে কমেন্টস করুন। ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধু ও বান্ধবীদের। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।